সুইট কিউট বলতো, সেই জন্য কিংবা আমার সব কিছু মিলে অনেক বেশি তারা পজিটিভলি নিত। আর এক একদল মানুষ ছিল, ছেঁচড়া কিছু ছোট লোক ছিল, হাফ এডুকেটেড, এরা নামে মাত্র শিক্ষিত বা নামে মাত্র পড়াশোনা করছে বা নামে মাত্র সব কিছু দেখাবো একটা ব্যাপার স্যাপার, এরা অনেক বেশি দেখতাম যে এরকম কেন, ওরকম কেন, সেরকম কেন। কেমন আছেন আপনি? জি ভালো আছি। ভালো আছেন, আপনার নাম? মিতুল। মিতুল, হ্যাঁ। আপনি তো পুরুষ, হ্যাঁ, একটু ভিন্নতা লাগছে কণ্ঠে। কোন কণ্ঠে ভিন্নতা না, আমার আউটলুকটাতে ভিন্নতা, খুব ফেমিনাইন চেহারা, আর আমি নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখতে সবসময় অনেক পছন্দ করি। এখন কোথায় আছেন আপনি? এখন চাকরি করছি, পড়াশোনা শেষ, আমি ফ্যাশন ডিজাইনে অনার্স মাস্টার শেষ করেছি, এখন জব করছি একটা জায়গাতে। আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে হলো আপনার ছোট থেকে বেড়ে ওঠা, হ্যাঁ, কেমন ছিল? আমার বেড়ে ওঠাটা আমার জেনারেশনের যারা ছিল তুলনামূলক চমৎকার একটা বেড়ে ওঠা ছিল। আমার জন্ম হয়েছে আমার নানা বাড়িতে দিনাজপুরে, হিলি বর্ডারে, খুলনায় আমার বাবা বাড়ি, সেখানে মোটামুটি আমার প্রাইমারি স্কুলটা কমপ্লিট করি, দাদির কাছে পড়াশোনা শেখা, এবং যথেষ্ট ওয়েল এডুকেটেড মানুষজন আমার সবসময় সারাউন্ডিংয়ে ছিল। তো ওখান থেকে আমার মা পলিটিক্স করতো, সেই সুবাদে একসময় আমরা কিন্তু কিছু প্রবলেম ফেস করে ওখান থেকে চলে আসি আমার নানার বাড়ির এলাকাতে, সেখানে এসে আমার হাই স্কুল লাইফ শুরু। তো সেখানে এসে আমার নাচ শেখা, গান শেখা, ছবি আঁকা শেখা এবং জাতীয় কম্পিটিশানগুলোতে অ্যাটেন্ড করা, তারপরে সব কিছু মিলে না অনেক সংস্কৃতিমান একটা পরিবার ছিল। বাবা মা, বাবা থিয়েটার করতেন, লেখালেখি করতেন, তারপরে মা নিজেও খুব ছোটোবেলা থেকে এইসব কালচারাল অ্যাক্টিভিটিসের সাথেই জড়িত ছিল। সো ওই যে একটা ওয়েদার, ওই যে একটা এনভায়রনমেন্ট চারিদিকে, শিল্পকলায় যাওয়া আসা, ওইসব মানুষদের সাথে বেড়ে ওঠা, সো সব কিছু মিলে অন্য আর সাধারণ আমাদের জেনারেশনের সবার থেকে অনেক বেশি বা কী বলবো সুন্দর ছিল, গোছানো ছিল। দেন আমার স্কুল, তারপর কলেজ লাইফ, সেখানে গিয়েও তো আমি পুরোদমে সাপোর্ট পেয়েছি আমাদের আমার টিচারদের কাছ থেকে, ওনাদের ফেভারিট স্টুডেন্ট ছিল আমার, রেজাল্ট ভালো ছিল আমার স্কুল কলেজে, পড়াশোনা, নাচ গান, ছবি আঁকা সব কিছু মিলে। ফ্রেন্ড সার্কেল যারা ছিল, হ্যাঁ, প্রথম অবস্থায় যখন আপনাকে একটু ভিন্নতা দেখলো, তাদের মনে কোনো কৌতূহল ছিল বা আপনাকে ডিস্টার্ব বা কোনো নেভার এভার? আমার ফ্রেন্ডরা আমাকে কি বলবো রীতিমতো আমি তাদের কাছে এত বেশি মানে পছন্দ ছিলাম এবং তারা এত কেয়ারিং আমার ব্যাপারটা ছিল যে আমি যদি কোথাও কোনো রকম সামান্য কিছু ফেসও করি সেটা রিকভার করার দায়িত্ব মনে হয় তারাই নিয়ে রাখতো সবসময় এরকম। এবং না, আমি স্কুল কলেজ লাইফে পড়িনি এরকম, যখন ঢাকায় আসলাম ফাইনালি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে কোচিং করলাম, ফাইন আর্টসে ভর্তি হলাম, পরে সেখানে আমি অনেক মানে কী বলবো সোশ্যাল স্টিগমার শিকার হয়েছি, অনেক ট্রমাটাইজড একটা লাইফ ছিল তখন, মানে এবং প্রচণ্ড বিরক্ত হতাম যে আমি যে থানা শহরে বা জেলা শহরে, আমি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুরের, রংপুর থেকে মানে পাশ করেছি আমার ইন্টারমিডিয়েট, সো এই সমস্ত জায়গাগুলোতে আমি এত ভালোবাসা, এত সাপোর্ট পেয়েছি। সেখানে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গা বা আমার এই ঢাকা এত বড় একটা শহর যেখানে মানুষ প্রাণ খুলে চলাফেরা করছে, সেখানে এসে আমি অনেক রকম প্রবলেম ফেস করেছি এবং আমি কিন্তু যে বললাম না ট্রমাটাইজ ছিলাম অনেক দিন। পরে সব কিছু ছেড়ে ছুড়ে আমি শান্তমণি আমি ফ্যাশন ডিজাইনে ভর্তি হয়ে যাই, সেখান থেকে কোর্সটা কমপ্লিট করি। সেখানেও আমি কিন্তু বিভিন্ন স্টুডেন্টের দ্বারা অনেক রকম হ্যারাসড হতাম, হিংসা করতো মূলত অনেক বেশি আমার সাথে, টিচারদের সাথে, আমার সাথে অনেক স্টুডেন্টের সাথে ফ্রেন্ড ছিল, অনেক সম্পর্ক ভালো ছিল, সো অনেক অনেকেরা আছে যে জিনিসটা পেতো না যেটা আমি সহজে পেয়ে যেতাম, সবার অ্যাটেনশান পেতাম, সো এই জন্য হয়তো হিংসা করতো না কি আমাকে আমার অন্যান্য কারণে আমি জানি না, বাট আমি পেয়েছি এই জিনিসগুলো ঢাকায় এসে। মানে এই বিষয়গুলো একটা বিষয় যেটা আপনি ঢাকায় এসে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন যেটাই হোক না কেন এখানে এসে তাদের দৃষ্টিভঙ্গিটা আপনার প্রতি কেমন ছিল? ওই যে যারা ওয়েল এডুকেটেড, যারা ওপেন মাইন্ডেড, তারা তো প্রচণ্ড পছন্দ করতো, আর এক গোত্র মানুষ ছিল সুইট কিউট বলতো, সেই জন্য কিংবা আমার সব কিছু মিলে অনেক বেশি তারা পজিটিভলি নিত। আর এক একদল মানুষ ছিল ছেঁচড়া কিছু ছোটো লোক ছিল, হাফ এডুকেটেড, এরা নামে মাত্র শিক্ষিত বা নামে মাত্র পড়াশোনা করছে বা নামে মাত্র সব কিছু দেখাবো একটা ব্যাপার স্যাপার, এরা অনেক বেশি দেখতাম যে এরকম কেন, ওরকম কেন, সেরকম কেন, অথচ তারা তাদের হাঁটা চলা, হ্যাঁ, সবকিছু নিয়ে তারা
বিভ্রান্তকর পরিবেশ তৈরি করে ফেলতো এরকম কিছু? হ্যাঁ, অনেক সময় করতো, অনেক সময় অনেকেই করতো, সবাই না অনেকেই করতো, বাট চান্সও পেত না অনেক সময়। দেখতো প্রথম প্রথম আমি একটু মানে থাকে না যে ঢাকায় এসে একটুখানি ছোটো বয়স ছিল, টিন এজ ছিল, আমি একটু নরম সরম ছিলাম। পরে সে তো আমিও বুঝে ফেললাম যে এভাবে তো থাকা যাবে না, এভাবে তো চলাফেরা করা যাবে না। সো আমার নিজেকে মানে ইম্পাওয়ার্ড করা বা নিজেকে আরেকটু বেশি স্ট্রং করা, নিজেকে এই সমস্ত ব্যাপারে তখন আমি অনেক বেশি কেয়ার নিতে শুরু করলাম আমার নিজেকে। তারপর লাইফ স্কিল ট্রেনিংগুলো, তারপর আমার নিজেকে জানা বোঝা যে ট্রেনিংগুলো সেগুলো নিলাম, তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাউন্সিলিং নিতাম। আস্তে আস্তে না আমি মেন্টালি অনেক স্ট্রং হয়ে গিয়েছিলাম, পরে এই সমস্যাগুলো থেকে উতরে উঠলাম। তখন দেখলাম যে না, থাকলেও তো মানুষ আমাকে দেখে একটুখানি চোখ নাক মুখ ব্যাখ্যা করা বা ক্রিটিসাইজ করা, উল্টে দেখলাম আমার সাথে কথা বলার জন্য, মেশার জন্য তারা মরিয়া হয়ে থাকে, এরকম একটা ব্যাপার। তারপরে আমি শেষ পরিচয় একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে হলো যারা আপনার মতন তাদের ইচ্ছে করে হয়নি, এই ক্ষেত্রে তাদেরকে আপনি কি পরামর্শ দিতে চাইবেন? আমার মতন বলতে একটা নেচারগত ব্যাপার আছে কি যে একটা একটু যেটাকে আমরা সহজ ভাষায় বলি কি যে মেয়েলি কিংবা কিছু, বা তুমি স্বাভাবিক মানুষের মতো। স্বাভাবিক শব্দটা আসছে কোত্থেকে? যার যেটা স্বভাব তার কাছে তো সেটাই স্বাভাবিক না? আপনার ভাত খাওয়ার স্বভাব আপনার কাছে এটাই স্বাভাবিক। আর ইউরোপ আমেরিকার মানুষজন এরা ভাত খায় না, এরা বিভিন্ন রকম রুটি টুটি এই সেই এগুলো সেগুলো খেয়ে থাকে, ওদের কাছে ওটা স্বাভাবিক। আমার ভালো লাগছে এটা, আমি একটু ফেমিনাইন, আমার মধ্যে এই জিনিসগুলো ভালো লাগছে, এর মধ্যে তো আলাদা করে দেখার কিছু নাই। আপনার ফুটবল খেতে ভালো লাগছে, আমার লাগছে না, আমার হাঁড়ি পাতিলে খেতে ভালো লাগছে, আমার নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালো লাগছে, আপনার ইচ্ছা করছে একটু রাফ অ্যান্ড টাফ চলাফেরা করা, তো তাতে যাচ্ছে আসছেটা কি? কিছুই কিন্তু সেরকম একটা মানে তফাত বা পার্থক্য নেই, এখানে জাস্ট চয়েসের ব্যাপার। আমার চয়েস এটা হচ্ছে, আপনার চয়েস ওটা হচ্ছে। আপনি যদি আপনারটা গ্রহণ করছেন, আপনার পছন্দ মতো জিনিসটা পড়ছেন, চলছেন, ফিরছেন, তাতে যদি বিষয়টাকে প্রবলেমেটিক না মনে হয়, অস্বাভাবিক না মনে, তাহলে আমারটা কেন মনে হবে? সো আমার মতো বা এরকম যারা, তাদের ব্যাপার নিয়ে আসলে এই উত্তর তো হয়ে গেল, আর কিছু বলার নাই। দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ, আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি কীভাবে দেখছেন, আপনার অ্যাঙ্গেল অফ ভিশনটা কেমন, সেটার উপর ডিপেন্ড করে আমার আমার মতো বা বিষয়গুলোকে যে আলাদা আলাদা করে ফেলা। আর যদি আপনার দৃষ্টিভঙ্গিটা, আমি এভাবে বলতে চাইছি আপনাকে, সেটা হচ্ছে হলো যেহেতু আমাদের এই বর্তমান সমাজ বা বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা দেখা যায় যে একটু ভিন্নতা মানুষ দেখলেই আমরা একটু আড় চোখে তাকাই, হ্যাঁ, আড় চোখে তাকানোর একটা ইয়ে থাকে আমাদের মধ্যে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তোবা আপনি একদম ঘরোয়াভাবে সবার সাথে মেশেন না, সেই সুবাদে হয়তোবা বেশি সমস্যা ফেস করেন না, কিন্তু অধিকাংশ আছে যারা আছে রাস্তাঘাটে চলে ফিরে, তারা কিন্তু অনেক বড় বড় সমস্যাগুলো ফেস করে হয়তোবা। হ্যাঁ, আমি বলতে চাইছিলাম এটা যে আপনি তাদের উদ্দেশ্যে কি বলছিলেন যে মেন্টালিটি ভাবে তারা কি আরো বেশি নিজেকে শক্ত করে তুলবে নাকি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, সরি, আসলে আমি ইয়ে হয়ে গিয়েছিলাম। কথা হচ্ছে যে বিষয়গুলো তো আসলে অনেক ইমোশনাল, মানে যতটা সহজ করে আমি বলছি বা আপনি প্রশ্ন করছেন, বিষয়গুলো না এত সহজ না। একটা মানুষের একটা জীবন, সেই জীবনটাকে যাপন করা প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট, সেটা যদি হয় যে মানুষের কাছে স্বাভাবিকভাবে মূল্যায়নটা পাচ্ছি না, যেটা আট দশটা মানুষ পাচ্ছে, এটা খুবই ট্রমাটাইজড একটা বিষয়, খুব কষ্টের বিষয়। তো ওইসব মানুষদের ক্ষেত্রে বলবো যে কে কী মনে করলো, কে কী বললো, এসবে না কেয়ার করে সেলফ ডিপেন্ডেন্ট হও, শিক্ষিত হও, যুদ্ধ করো শিক্ষাক্ষেত্রে গিয়ে। যদি তোমার কোনো প্রবলেম হয় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, যুদ্ধ করার প্রয়োজন পড়লে। এখন তো দুনিয়া অনেক ফাস্ট, এখন দুনিয়া অনেক এগিয়ে গেছে, এখন আর পিছনে তাকানোর সময় না, পিছনে পড়ে থাকার কিছু নয়। নিজেকে এম্পাওয়ার্ড করো, তখন দেখবে সব কিছু অনেক ইজি হয়ে গেছে। নিজেকে একটা শক্ত অবস্থানে দাঁড় করাও, তোমার মধ্যে অনেক কিছু আছে সেটাকে টেনে বের করার চেষ্টা করো, দেখো তোমার মধ্যে কী আছে যেটাকে তুমি মানে নিজেকে প্রোডাক্টিভ বানাতে পারবা, নিজের মধ্যে কী আছে যেটাকে কাজে লাগিয়ে তুমি কিছু একটা করতে পারবা ভালো, সেটাকে খুঁজে বের করে সেটা কন্টিনিউ করো, তখন দেখবে এমনিই দুনিয়াটা তোমাকে মানে এরকম বাহু খুলে দেবে শাহরুখ খানের মতো, যে আসো।